রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষতের নামাজ পড়া। চাষত মানে সালাতুদ দোহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন, যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা, কয়টা? এক নম্বর, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এক। দুই নম্বর, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। তিন নম্বর, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে দুই। তিন নম্বর লেখা হয়ে গেছে, এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এই ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কী হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা। কি আকিদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না, কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহু তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন, তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদী। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে, চারপাশে আরবরা মাঝখানে কেমন করে দখল করে আছে, আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? ৪০ বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরো কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরো কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদিদ মহামারীও আসবে। আরো কি? বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে।
বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই সব না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন ওয়াইন তাতাওয়াল্লাউ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উম্মার বিজয়ের শর্ত কি আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়ায়ুসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দীন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দেকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দেকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মাশাল্লাহ দাড়ি ডুপিও আছে মাশাল্লাহ কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহ পাক তাকে দুধ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই